সুপ্রিয় দর্শক মণ্ডলী, দেশে এবং দেশের বাইরে যারা আমাদের অনুষ্ঠানটি দেখছেন, সকলে কেমন আছেন? সকলকে আমরা আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আসসালামু আলাইকুম। ডিপিআরসি হসপিটাল, ডক্টর শফিউলা প্রধান, এই স্যারের নামটা যখনই আমাদের মনে হয়, আমাদের কাছে বেশ কিছু জিনিস চলে আসে, যে বাত ব্যথা, প্যারালাইসিস। মানুষ যে অসুস্থ যখন হয়ে যায়, তখন মানুষের একটা সঠিক চিকিৎসার জন্য বিভিন্ন প্রান্তে ছোটে, যেখানে মানুষ সুস্থতা পায় সেখানে। তো এরকম অনেক গল্প নিয়ে আমরা এসেছি, অনেক পেশেন্টকে দেখেছি, অনেক পেশেন্টের ইন্টারভিউ নিয়েছি। তো সেরকমই আজকে আমাদের মাঝে আমাদের এক বোন আছেন, আমরা জানব তার দুনিয়াতে কেউ নেই, তারা দুই বোনেই আছেন। তো তার যে শুরু থেকে তার অসুস্থতার ব্যাপারগুলো আমরা জানবো, তিনি কিভাবে আমাদের স্যারের এখানে আসলেন, আজকে তিনি কেমন আছেন, এবং দরিদ্রতা তাকে যে হার মানাতে পারেনি সুস্থতা থেকে, সেই ঘটনাগুলো আমরা জানবো। চলুন আমরা তার সঙ্গে পরিচয় হই। আসসালামু আলাইকুম। তো প্রথমে একটু পরিচয় হচ্ছি, যেহেতু আপনার বোন আজকে ঠান্ডায় একটু গলা বসে গেছে, আপনি ওর বড় বোন, তাই তো? জি। ফার্স্টে আমি একটু আপনার বোনের পরিচয়টা জানতে চাচ্ছি, ওনার নামটা একটু কেন যদি বলেন। ওনার নাম দুলু। দুলু, বয়স কত হবে? বয়স 40। 40 হবে, আচ্ছা। তারপর আপনার পরিচয়টা, আপনার নামটা একটু বলুন। আমার নাম রিজিয়া। রিজিয়া, জি। আপনাদের দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি বরিশাল। বরিশাল দেশের বাড়ি, আচ্ছা। আমরা জানতে চাচ্ছিলাম যে আপনার বোন যে প্রবলেমটাতে পড়েছিল আর কি, যে সমস্যাটা ছিল, আমরা শুরু থেকে একটু জানতে চাচ্ছি যে ইনি কতদিন থেকে অসুস্থতা মানে শুরু হয়েছিল, তারপর কোথায় কোথায় গিয়েছেন, সেটা একটু আমাদেরকে বলুন। আগে তো মনে করেন ওর তো অনেক বছর ধরেই মনে করেন অ্যাজমা রোগ আছে। জি জি জি। তারপরে মনে করেন বিভিন্ন ধরনের ভিতরে সমস্যা আছে। তারপরে যিনি ডাক্তার দেখাইছি ওনার কাছে আমরা চিকিৎসা করি, তারপরে ওনার দিয়ে একটু সুস্থ করি। কি বলছে যে আল্লাহর রহমতে অনেক ভালো হবে, আপনারা চিন্তা করেন না, ভয় পেয়েন না। তারপরে মনে করেন হঠাৎ করে ও তো মনে করেন চাকরি করে, গার্মেন্টসে চাকরি করে। তারপর মনে করেন ওই ঠান্ডা ঠান্ডা লাগাইতে পারি না, সমস্যা এগুলি। হঠাৎ করে দেখি কি এক সময় বললো যে পিঠে দাঁড়ার থেকে এক সাইড হাত, আপনার বাম সাইড না, বাম সাইড আর কি, এক সাইড হাত আর এক সাইডের পিঠের দাঁড়ার থেকে শিরশির করে ব্যথা, প্রচুর ব্যথা। তখন তো মনে করেন আমরা অ্যাজমা ডাক্তার দেখাই, আমরা তাই সব বুঝি না, জানি না। তখন আমরা ওই অ্যাজমা ডাক্তারের কাছে গেছি, গেছি পর উনি এক্স রে করতে দিছে, আমরা এক্স রে রিপোর্ট নিয়া তার কাছে গেছি। যাওয়ার পরে উনি বলল যে দেখেন আমি যে ওষুধ দিছি, এই দুইটা ব্যথার ওষুধ দিছে, বলছে যে ঠিক হয়ে যাবো। কারণ আমরা তো মনে করেন গরিব মানুষ, এত কিছু চিনি না, জানি না, ঢাকা শহরে বুঝিও না। তখন মনে করেন ওনাকে আমি দেখাইয়া পরে আয়সা পড়ি, তো কোনো পরিবর্তনই পাই নাই ওষুধে। উনি তো অ্যাজমা রোগের ডাক্তার, উনি চিকিৎসা এটা ই করতে উনি ভরসা দিছে যে ভালো হয়ে যাবে, রুগী সান্ত্বনা করছে। তখন আমাদের মন মানে নাই, তখন আমরা বললাম যে রোগ কেখা দেয় দেবো। মনে করেন আমরাও তো মনে করেন দুইটা বোন, আমার দুইটা ছেলে আছে, আমার স্বামী নাই, তো মনে করেন বোন আমার কাছে থাকে, আমি নিজের মেন মতন জানি। আর আমি যেখানে কাজ করতাম সেখানে উনি এখানে আসছে, ওনাদের পরিচিত ডাক্তারের চিকিৎসা চালাইছে, উনি খুব ভালো হয়েছে, ওনাদের সবাই ভালো হয়েছে। তারপর উনি বলছে যে তুমি গরিব মানুষ, আমি তোমার একটা উপকার করতে পারি। তখন আমি বলছি যে ঠিক আছে, আপনি কী উপকার করুন, আমি তো কীভাবে কী করুন, আমি যদি নিয়ে যাই তোমার একটু উপকার করতে পারবো, যে তোমার সাহায্য করবো। উনি উনি বিজেট বেশি দেন, 1000 টাকা বিজেট, উনি তোমার হেল্প করবো, আমি তোমার নিয়ে যাই। তখন এই রোজার ভিতরে আর কি করবো, তো চলতেই পারতেছে না, এত ব্যথা, আর এত শুইতেও পারে না, ঘুমাইতেও পারে না, কিছু না। তখন উনি নিয়ে আসছে, নিয়ে আসার পরে স্যারের দেখাইলো, স্যারের পরিচয় দিল, দিয়ে উনি এমরা আর মনে করেন শ্বাসকষ্ট ইয়া টিবি রোগের সন্দেহ করছিল যে আপনি এটা পরীক্ষা করেন পারবেন। তখন বলছি যে দেখি রোগ দেখেন দেখাইতে যাইব, করি। তারপরও বলছে যে আপনি রোগী ভর্তি করতে পারবেন, আমি কি স্যার যদি চিকিৎসা দিয়ে চালাইতে পারেন, আমরা গরিব মানুষ, তাহলে আপনি দেখেন। আচ্ছা দেখি, পরে দুইটা পরীক্ষা দিল, এমরা পরীক্ষা করলাম, টিবি রোগের পরীক্ষা করছি, টিবি রোগটা ভালো হয়েছে। স্যারে দেখে খুশি হয়েছে যে আমরা ভয় পেয়েছিলাম,
তারপরে অ্যাম্বুলেন্সে যে রিপোর্টগুলো উঠছে উনি দেখা ভয় পেয়ে গেছি, ভয় পেয়ে গেছে যে ঘাড়ের এরকম কইরা ফেলাইছেন চার কি কইরা যে আপনার ঘাড়ের বেশি অংশ আর কি নষ্ট হয়ে গেছে গা, মানে এমআরআই করার পর ধরা পড়ছে, ধরা পড়ছে পরে তখন মনে করুন দুই ভাই নিয়ে কান্দাকাটি করতেছি যে আমরা কি করব, মানে কি করা উচিত, এখন কি করা উচিত, উনি দুই মাসের ওষুধ দিছে আমাদের, দুই মাসের ওষুধ দেওয়ার পরে মনে করেন দুই মাস পুরো হয়নি এখনো সময় আছে, আল্লাহর রহমতে আমার বোন অনেক সুস্থ, যেমন ওই হাতের ব্যথা নাই, শিশিরি নাই, কিচ্ছু নাই, অনেকটাই সুস্থ বলতে হয় যেটা এটি, যেমন এমন সুস্থ হয়েছি আল্লাহর রহমতে সব ভয়টা আমাদের নাই, কাইতে গেছে যে জায়গায় ভর্তি হয়েছিল যে জায়গায় দুই বোনে কান্নাকাটি করছি। আচ্ছা আমি একটু জানতে চাচ্ছি যেটা হচ্ছে স্যারের কাছে যখন আপনি আসলেন এর আগে তো আপনি জানতেন না যে আপনার বোনের কি হয়েছে, না না না, তাই না, তো স্যার আপনাকে কি রোগের ব্যাপার কথা বলেছিল, ওনার কিন্তু দুটো রোগ হয়েছিল, একটা হচ্ছে পিআইডি আর হচ্ছে পিএলআইডি, যে রোগ দুটো হয়েছিল তাই না, এটা স্যার আপনাকে বলেছিল যে এমআরআই করার পদ্ধতি। আচ্ছা তারপর বলেন, তারপর মনে করুন চিকিৎসা দিল, উনি এবার সরকারি চিকিৎসা দিল আল্লাহর রহমতে, এই চিকিৎসা থেকে আমরা অনেক উপকার পাইয়া, যে মনে করেন এখন দুই মাসের একটু বাকি ছিল, দুই মাস লাগে না আল্লাহর রহমতে, তাতেই আল্লাহর মতো অনেক সুস্থ এটাই দিছে, তো এটির জন্য মনে করো অনেক সুস্থ সন্তোষ তার কাছে আমরা, যে আমার বোনের এই সুস্থ করছে এর চেয়ে আর বেশি কিছু নাই। আচ্ছা আচ্ছা, তার মানে এখন আপনার বোন স্যারের কাছে যেদিন এসেছিলেন আজকে এখন উনি মোটামুটি অনেক ভালো আছেন, সুস্থ আছেন, জি, যে আপনি অনেকটা আবেগপ্রবণ হয়ে যাচ্ছেন, জি, তো এখন স্যার আপনাকে যে জিনিসগুলো ফলো আপে দিয়েছিল যে আপনি এই মানে ভর্তি হতে পারছেন না হতে পারে আর্থিক সমস্যার কারণে, উনি দীর্ঘদিন ধরে গার্মেন্টসে কাজ করেছেন, কারণ আমাদের অনেক দর্শক আছে, দর্শকের মাঝে আছে যারা অনেক দরিদ্র গরিব কিন্তু তারা একটা জিনিসকে রোগটাকে চিকিৎসা করতে পারে না, তারা চিন্তা করে যে এটা মানে হচ্ছে আমি গরিব এর জন্য আমি চিকিৎসা করতে পারবো না, অনেক ব্যয়বহুল, তো এটার জন্য মাইল ফলক আপনারা, কারণ আজকে হয়তো অনেক দর্শকই আমাদের দেখছেন যে তারা এখন হতে পারে একটু হলেও কনফিডেন্স পাবেন, তারা আসলে চিকিৎসার ব্যাপারটা সঠিক জায়গাটা, আমরা তো মনে করেন যদি না আসতাম তাহলে তো বুঝতাম না, যিনি আমার যিনি আমাদের নিয়ে আসছে এই জায়গায়, তার তার দ্বারা আসছে এই জায়গায়, তাহলে মনে করেন উপকার পাইছি, জন্য আমরা তো ভরসা করতে পারি না, এই দুই বোনে খুব কান্নাকাটি করছি যে আমার বোন তো মনে হয় সুস্থ হইব না, যেতে তো উনি ভরসা দিছে যে আল্লাহর ভরসা আপনি কোনো চিন্তা করেন না, পরে বলছি যে অ্যাজমা রোগের ওষুধ কি খাওয়া যাবে, তখন বলছে যে না আপনি ওইটাও খাবেন, ওইটাও খাবেন, আপনি এইটাও চিকিৎসা চালাবেন, তো ওইটাও চিকিৎসা চালাইতেছে, এই আল্লাহর মতে আমরা নিয়ম টিয়ম সব কিছু পালন করছি, মানে স্যার যেটা নিয়ম দিয়েছিল জি সব নিয়ম পালন করছি, তা আল্লাহর মতে অনেক যথেষ্ট আমরা এখন জি জি ধন্যবাদ। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা শুনলাম দুলু আমাদের যে বোনটি আছেন তার বড় বোনের কাছ থেকে শুনলাম তিনি শুরু থেকে শেষ অবধি তার বোনকে নিয়েছিলেন, তিনি একটা আশা নিয়েছিলেন যে একদিন না একদিন আমরা একটা সফল জায়গায় যেতে পারবো এবং সঠিক চিকিৎসা নেওয়ার মধ্যে দিয়ে তিনি তার বোনকে সুস্থ করতে পারবেন, তার এলাকা থেকে আমাদের ডক্টর শফিলা প্রধান স্যারের কাছে এক পেশেন্ট এসেছিল, তিনি সুস্থ হওয়ার পর তারই খুব কাছের একজন মানুষ তার সঙ্গে পরিচয় হয়েছিল, তিনি যখন জানতে পারেন যে তার বোনের এই প্রবলেম তখন তিনি তাকে একটা সহযোগিতার হাত বাড়ায় এবং তাকে আমাদের ডক্টর শফিলা প্রধান স্যারের কাছে আসার জন্য উদ্বুদ্ধ করেন এবং তিনি সেই বিশ্বাসটা নিয়ে তিনি ডক্টর শফিলা প্রধান স্যারের কাছে আসেন। আজকে আমরা তার মুখ থেকে শুনলাম, বিস্তারিত জানলাম যে তিনি কিভাবে এসেছিলেন, ডক্টর তার প্রথমে তার এমআরআই রিপোর্ট দেখে ঘাবড়ে গিয়েছিলেন কিন্তু স্যারের যে নিয়ম কারণগুলো ছিল, স্যার তাকে এডমিশনের কথা বলেছিলেন কিন্তু তার টাকা পয়সার ব্যাপারের অভাবজনিত কারণে তিনি ভর্তি হতে পারেন নাই, তারপর স্যার তাকে একটা ট্রিটমেন্ট দিয়ে দিয়েছিলেন ঔষধ, তার দুটো জিনিস কাজ করেছে, স্যার তাকে যে নিয়ম কারণগুলোর কথা বলেছিল এবং ঔষধগুলো ঠিকভাবে খেতে বলেছিল এবং তিনি সেটা যথাসময়ে সেই জিনিসগুলোই করেছেন, আজকে তিনি সুস্থ হয়েছেন। তো সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকে আমাদের যে দুলু বোনের যে গল্পগুলো আমরা শুনলাম, আমাদের আজকে হাজারো দর্শক আছেন যারা প্রবাসে আছেন এবং দেশের মধ্যে অনেকেই আছেন, অনেকেই শুনছেন, আমি আজকে সেই শ্রেণীর লোকদেরকেই বলবো আজকে আমাদের ভিডিওটা, যে যারা আমরা দরিদ্র লেভেলের নিচে বাস করি, মধ্যবিত্ত ফ্যামিলিতে বাস করি, যাদের এ ধরনের অনেক সমস্যা আছে, আপনারা অবশ্যই ডক্টর শফিলা প্রধান স্যারের সঙ্গে চিকিৎসা নেওয়ার জন্য আসবেন, স্যার খুবই আন্তরিক, আসলে রোগ আমাদের দরিদ্রতা দেখে নয়, উচ্চবিত্ত দেখে নয়, আমাদের রোগ কার কখন চলে আসবে আমরা কেউ জানি না, তো আমরা অবশ্যই জানলাম শুনলাম, অবশ্যই আপনারা সঠিক সিদ্ধান্তটা নেবেন,
তো এই বলে আমি আমাদের এই প্রোগ্রামটি শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা। দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য। আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি, সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা। আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক। আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি, এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি। আমাদের প্রতিটি ডক্টর, নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ। আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই। আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি। আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন। বাত ব্যথা, প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে। টিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।